হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ আর তার সাথেই থাকছে প্রধানমন্ত্রীর তিন তিনটে বিরাট বড় ঘোষণা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়বে আর সেই সাথেই মহিলাদের জন্য নতুন করে ধামাকা পাস করলেন বিল এবার তাতেই সমর্থন করছে কংগ্রেস এদিকে আবার তৃণমূল সবচেয়ে বড় বিপদ এবার দুর্গা বৃষ্টি নতুন করে ঘূর্ণিঝড় তেজ এবার ঠিকই শুনছেন আর কোন নাম নয় যার নাম হচ্ছে তেজ আর তার সেই গভীর তেজ নিয়ে এগিয়ে আসবে অক্টোবরেই নয়া ঘূর্ণিঝড় আর বাংলার অবস্থা নাজেহাল হবে তোলপাড় হবে গোটা পশ্চিমবঙ্গ কোথায় কোথায় এবার কি পরিমাণ ক্ষয়ক্ষতি আর সেই সাথে তেজ ঘূর্ণিঝড়ের পরেই বাংলার যে বড় উৎসব দুর্গা তাতেও বিরাট বড় বিপদ কবে কবে বৃষ্টিপাত এবার কি ভেসে যাবে নাকি সব মিলে থাকছে বিরাট ধমাকাতার খবরের ভিডিওতে আর তার সাথে ঘূর্ণিঝড় তেজ নিয়ে নতুন করে খবর যা জানতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লেটেস্ট নিউজটা একদম দেখে নিতে পারবেন তেজ ঝড় সম্পর্কিত তবে তার আগে দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইতিমধ্যে চালু হয়ে গেছে বিশ্বকর্মা প্রকল্পে আবেদন যারা এখনো পর্যন্ত বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন সেখান থেকে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবেন তার সাথে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক দিয়ে দেবো সেই সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন আর তার সাথে এই প্রকল্পে কি সুবিধা কারা কারা প্রকল্পের টাকা পাবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কমে জাস্ট গুগলে গিয়ে সার্চ করে বিস্তারিত তথ্যগুলো দেখতে থাকুন তার সাথে ভিডিওর মাঝেও বিস্তারিত তথ্য জানিয়ে দেবো বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে কত করে টাকা পাবেন ট্রেনিং এর সময় কিভাবে পাঁচশো করে টাকা পাবেন এদিকে আবার কিভাবে আবেদন করবেন সব বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওর মাঝেও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তবে আবারও বিপদের খবর ফের ডেঙ্গিতে মৃত্যু তো স্কুল ছাত্রীর বারবার দমদমে কেন শহর জুড়ে এবার বাড়ছে আতঙ্ক ঘরে ফের ডেঙ্গিতে মৃত্যু আবারও শিরোনামে সেই দমদম যেখানে দক্ষিণ দমদম পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিজিল গার্লস স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয় বুধবার সংযুক্তা পাল নামে ওই পড়ুয়া গতকাল থেকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আর তার মৃত্যুতেই তোলপাড় করে খবর উঠে আসে ভিডিওর শিরোনামে তা নিয়ে বিরাট সতর্ক বার্তা থাকছে দিঘাবার দিনক্ষণ চূড়ান্ত কবে চালু হচ্ছে পাটনা হাওড়া কমি বন্দে এক্সপ্রেস আর তাতেই অনেকটাই সুযোগ সুবিধা পাবে না বাংলার মানুষ এবার পাটনা থেকে হাওড়া সরাসরি বন্দে ভারত এক্সপ্রেসে অন্যদিকে বিরাট বড় খবর বিমানের জানলার কাছে চির মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরলো বিমান এদিকে আবার লোকসভায় যাদবপুরের প্রার্থীতে বিরাট বড় চমক সিপিএম এর সুজনের বদলে অপর্ণা তুমুল জল্পনা আর তার মাঝে বিরাট বড় খবর শান্তনু সেনকে রাজ্যসভায় বিরাট বড় দায়িত্ব দিলেন ধনকর মমতা কি মেনে নেবেন থাকছে তা নিয়েও বিরাট বড় ধমাকাদার খবর তারই মাঝে বিরাট বড় ধমাকাদার খবর ভরের আলো ফুটতে চলেছে চাঁদে ঘুম ভাঙবে বিক্রমের তৎপরতা ইসরু খবর আছে বাইশে সেপ্টেম্বর চাঁদের বুকে ভরের আলো ফুটতে চলেছে আর ওই দিনই ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের ঘুম ভাঙানোর চেষ্টা করবেন ভারতীয় বিজ্ঞানীরা এছাড়াও একের পর এক খবর সব মিলিয়ে বিস্তারিত কুড়িটি খবরে চোখ রাখবো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল দিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন প্রতিদিনের লেটেস্ট বাছাই করে খবর জানতে আর সেই সাথে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন তাও কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন তাহলে আপনারা জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো সবার প্রথমে তার সাথে বিস্তারিত খবরগুলো নিজেদের মতো করে পড়ে নিতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ গিয়ে এই ওয়েবসাইটটি সার্চ করুন আর বিস্তারিত তথ্যগুলো জেনে নিন পুজোয় বৃষ্টির বুকুটি ভাসতে পারে দু একদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার চিন্তা বাড়াচ্ছে বাঙালির আর কয়েকদিনের অপেক্ষা শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর কিন্তু তার আগেই আবহাওয়া বিরাট বড় পূর্বাভাস পুজোর কি তবে বৃষ্টি হবে এবছর কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘন ঘন নিম্ন চাপের নাজেহাল পুজোর পসরা নিয়ে বসে থাকা বিক্রেতারা বৃষ্টি হলে স্বাভাবিক ব্যবসার খারাপ হবে তবে বৃষ্টি কাটলে সেই অভাব পূরণ হতে পারে কিন্তু পুজোয় বৃষ্টি তো সব মাটি এত ব্যস্ততা এত আয়োজন জলে ধুয়ে সবই কি সাপ এবছর কিন্তু সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বর্ষা এবারে শুরু থেকে দেরিতে আসছে সাধারণত দশ আগস্ট পর্যন্ত বর্ষা থাকে রাজ্যে পুজো মাত্র দশ দিন পরে যার ফলে চিন্তা থেকেই যাচ্ছে এর মাঝেই পুজোর মধ্যেই মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা রয়েছে এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় পড়তে চলেছে আগামী সাতাশে সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে পারে তেজ আর এই ঘূর্ণিঝড়ের শক্তি তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকেই বাড়তে পারে একই সঙ্গে গভীরে নিম্নচাপ পরিণত হতে পারে যার পর ক্রমশ উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে গিয়ে ঘূর্ণিঝড় তেজের রূপ ধারণ করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দোসরা অক্টোবর দু তারপরে সম্ভাবনা তৈরি হচ্ছে উপকূলবর্তী দুই জেলার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে খবর সামনে আর এর মাঝেই বিরাট বড় সিদ্ধান্ত ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হবে অফলাইন বিরাট বড় পদক্ষেপ জানিয়ে দিল পর্ষদ যেখানে ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদে রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলেছে অফলাইন অ্যাডমিশন কলকাতা হাইকোর্টের এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চুয়াল্লিশটি সরকারি এবং প্রায় ছশটির উপর বেসরকারি ডিএলএড কলেজে কোনো অফলাইন অ্যাডমিশন হবে না আর এমনই সময় বিরাট বড় খবর মোদী সরকারের আনা বিলে সমর্থন করবে তৃণমূল আলোচনায় অংশ নেবেন এবার কাকলীয় মহুয়া খবর আসে মহিলা সংরক্ষণ বিলে সমর্থন করছে তৃণমূল বুধবার লোকসভার বিলটি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলবেন কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মিত্র তবে দলের পক্ষ থেকে বিলটি সম্পর্কে কিছু গঠনমূলক প্রস্তাব দেয়া হয়েছে বলে সূত্রের খবর তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন মোদী সরকার যতই বিলানুক। পশ্চিমবঙ্গে তার কোন সুফল নেই কারণ বাংলার মানুষ রাজ্যে মহিলা জনপ্রতিনিধি দেখে অভ্যস্ত এদিকে বিলটি নিয়ে কৃতিত্ব দাবি করছে কংগ্রেস সানিয়া গান্ধী বলছেন এই বিলটি তাদেরই আনা দলের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান এই বিল কতটা অংশে ধোঁকা রয়েছে তা তুলে ধরার চেষ্টা করা হবে কংগ্রেসের পক্ষ থেকে বিলটিতে উল্লেখিত বিধি তুলে ধরে তিনি জানিয়েছেন দু হাজার উনত্রিশ সালের আগেই বিল কার্যকর হবে না মহিলাদের ভোট ব্যাংক মোদীর কাছে লোভনীয় সে কারণে ছেলেদের থেকে মেয়েদের কথা বেশি বলছেন তিনি উজ্জ্বলা যোজনা থেকে মহিলারা টাকা উপকৃত হয়েছেন সেটা তুলে ধরা হবে আপনি অপেক্ষা করুন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ভাষণে নারী সংরক্ষণ বিলের কথা উল্লেখ করে বলেন বহু বছর ধরে নারী সংরক্ষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে ছিয়ানব্বই সালে প্রথম চালু হয়েছিল এমনকি অটলজির সময়েও আমি বেশ কয়েকবার হাজির হয়েছিলাম কিন্তু সংখ্যার অভাবে পাশ করতে পারিনি রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন এর আগে লোকসভায়ও আমরা অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি এখন আপনি আমাকে রাজ্যসভাতেও সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ এটাই ছিল সংবিধান প্রনতাদের উদ্দেশ্য এর মাঝে আরো এক ঘটনা সাক্ষী বাইকে করে এসে ব্যবসায়ীর ব্যাগ ভর্তি টাকা ছিনতাই দুর্গাপুরে গ্রেপ্তারি দুই দুষ্কৃতি এইমাত্র মাত্র খবর দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতি টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ধৃতদের নাম আশিস লাল ও সানি দুসাদ তারা উত্তর চব্বিশ পরগনার হালিশহরের বাসিন্দা গত উনত্রিশ আগস্টের ঘটনায় মামার বাজারের ব্যবসায়ী সূর্য লোহার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে তো ব্যাগ ভরে স্কুটি করে যাচ্ছিলেন বলে দাবি আর সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী সূর্য লোহার ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ খবর আছে মঙ্গলবার ওই দুই দুষ্কৃতী ফের বাইকে করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে আসে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিড়িঙ্গি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাজেয়াপ্তা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল পুলিশ সূত্রে জানা গিয়েছে চারজন দুষ্কৃতী দুটি বাইকের নম্বর পরিবর্তন করে ছিনতাই করতে এসেছিল দুজনকে পাকড়াও করা সম্ভব হলেও আরো দুজন পলাতক এই চক্রের সঙ্গে আর কারা জড়িত হয়েছে হেফাজতে নিয়ে তা জানতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ তার সাথে আবহাওয়ার বিরাট বড় খবর বিশ্ব ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ আসতে রাজ্যে খরচ হবে রাস্তা অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে এর উন্নয়নের খবর বাংলা জুড়ে যেখানে রাজ্যের লগ্নি আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া দেশ সফরের মধ্যেই তার সরকারের জন্য সুখবর বিশ্ব ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ আসছে বাংলায় নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারকে তিন হাজার দুশো কোটি টাকা ঋণ অনুমোদন করে দিয়েছে বিশ্ব ব্যাংক মূলত পরিকাঠামো উন্নয়নেই খরচ করতে হবে এই অর্থ নবান্ন সূত্রে খাবার বিশ্ব ব্যাংক থেকে পাওয়া অর্থের বেশিরভাগটাই খরচ করা হবে রাস্তাঘাট উন্নতিতে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়নেও তার মধ্যে খরচ হবে বলে সূত্র মারফত খবর আর তারই মাঝে বিরাট বড় খবর মোদীর বিশ্বকর্মা প্রকল্প আসলে কি 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 সুবিধা পাবেন কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বিরাট বড় বার্তা যেখানে জন্মদিনে দেশের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম দিয়েছেন পি এম বিশ্বকর্মা যোজনা কারা উপকৃত হবেন এই প্রকল্প ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলছেন দেশের বিশ্বকর্মারা অর্থাৎ

পিএম বিশ্বকর্মা যোজনায় ঘোষণা করেছেন সেখানেই তবে কারাগারে উপকৃত হবেন খবর আছে ভারতের ঐতিহ্যকে ধরে রাখা যে সমস্ত কারিগরের সঙ্গে যুক্ত পেশাদাররা তাদেরকে বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে খবর আছে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রকল্প তবে তার জানিয়ে দিই এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন লিঙ্কে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম এ ভিজিট করে তার সাথে খবর কি কি সুবিধা পাবেন যেখানে এই প্রকল্প দেশের বিশ্বকর্মা বা ঐতিহ্যবাহী কারিগরদের বিনামূল্যে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পিএম বিশ্বকর্মা পোর্টালে যুক্ত করা হবে এই পোর্টালে বায়োমেট্রিক নিরাপত্তা সম্পন্ন এই বিশ্বকর্মাদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র দিয়ে পরিচিত দেয়া হবে দেয়া হবে বিশেষ পরিচয়পত্র তার সাথে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে দু প্রশিক্ষণের সুযোগ থাক বেসিক এবং অ্যাডভান্স প্রশিক্ষণ চলাকালীন কারিগরদের পাঁচশো কোটি টাকা দেয়া হবে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য পনেরো হাজার টাকা ইনসেন্টিভ দেওয়া হবে এছাড়াও তিন লক্ষ টাকা ঋণের ব্যবস্থা থাকবে মাত্র ফাইভ পার্সেন্টের সুদের বিনিময়ে প্রথম দফায় এক লক্ষ টাকা দ্বিতীয় দফায় দু লক্ষ টাকা করে দেয়া হবে তবে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা যেখানে আঠেরোটি ক্ষেত্রের কারিগররা এর সুযোগ পাবেন যার মধ্যে থাকছে সরাসরি জানিয়ে দেব রাজমিস্ত্রি ছুতোর মিস্ত্রি কামার স্বর্ণকার মৃৎশিল্পী ভাস্কর অস্ত্র কারিগর নৌকার কারিগর হাতুড়ি প্রস্তুতকারক এছাড়াও থাকছে তালা চাবির কারিগর জুতো তৈরি বা জুতো সারাইয়ের কারিগর ঝাঁটা ঝুড়ি মাদুর পাপোস বোনার শিল্পী সেই সাথে ঐতিহ্যবাহী পুতুল এবং খেলনার কারিগর ধোপা নাপি দর্জি মাছের জাল তৈরির কারিগর মালা তৈরি শিল্পী পাথর কাটার কারিগর সকলেই পাবেন এই প্রকল্পের সুবিধা এমনই বিরাট বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ফলে আপনারা যারা আবেদন করতে চান আর এক মুহূর্ত না করে করে আমাদের ওয়েবসাইট ভিজিট বিস্তারিত তথ্যগুলো জেনে না অপশানে ক্লিক করে আবেদন করে ফেলুন তবে তাছাড়াও থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ যা জানতে ভিডিওর শেষ কিনে ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন তবে তার আগে অবশ্যই আজকের ভিডিওগুলো কেমন লাগলো বা আজকের খবরগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন সেই সাথে আপনার জেলার খবর দেখতে খুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তারই সাথে কিছু খবর বাকি থেকে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কমে ভিজিট করে বিস্তারিত খবরগুলো দেখে নিতে পারবেন তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন তার সাথে অবশ্যই ডেঙ্গি নিয়ে সতর্ক থাকুন এবং প্রত্যেককে সতর্ক রাখুন